শুধু ঝিলমিল খুব ভালো, ঝিলমিল সব দিন বাড়ির কাজ করে, ঝিলমিল বাড়ির কাজ করছে নিয়মিত, আর মার বাকিরা নিয়মিত কিন্তু বাড়ির কাজ করছো না। এখন কমান্ডস ইনস্ট্রাকশনস, আচ্ছা গতকালকে আমাদের পড়েছিল কোন পর্যন্ত, পেজ নাম্বার 20 আর 21, এই দুইটা পেজ ছিল তাই না? আজকে আমরা বলবো কমান্ডস ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট, ঠিক আছে? ইউনিট নাম্বার 11 লেসন 1 থেকে 3। এ নাম্বার কি আছে, লুক লিসেন অ্যান্ড সে, ক্যান ইউ গিভ মি ইওর ইংলিশ বুক। ছেলেটা এই মেয়েটাকে বলছে যে ক্যান ইউ গিভ মি ইওর ইংলিশ বুক, মেয়েটা বলছে শিওর হেয়ার ইট ইজ, ক্যান ইউ গিভ মি ইওর ইংলিশ বুক, মানে এই যে এখানে আমি তোমাদের বাংলা করে দিছি, বাংলা অর্থ বলে দিছি, ক্যান ইউ গিভ মি ইওর ইংলিশ বুক, ক্যান ইউ মানে তুমি কি পারো, গিভ মি মানে দিতে, আমাকে দিতে, ইওর মানে তোমার, ইংলিশ মানে ইংরেজি, বি ডাবল ও কে বুক মানে বই, তোমার তুমি কি তোমার ইংরেজি বইটা আমাকে দিতে পারো, ঠিক আছে? তখন মেয়েটা বলছে শিওর মানে অবশ্যই, হেয়ার ইট ইজ, এই যে এখানে এটি, ঠিক আছে? তারপরে দেখো পরের ছবিতে কি দেখা যাচ্ছে, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো, ঠিক আছে? মা তার ছেলেকে বলছে যে ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, দয়া করে তুমি কি জানালাটি বন্ধ করতে পারো, ইটস রেইনিং, বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বৃষ্টি পড়ছে, দয়া করে তুমি কি জানালাটি বন্ধ করতে পারো। তখন ইয়েস ছেলেটা বলছে ইয়েস অফকোর্স, ইয়েস মানে হ্যাঁ, অফকোর্স মানে এটা অবশ্যই। এই যে এখানে দুটো শব্দ আছে দেখো, একটা হচ্ছে শিওর আর একটা হচ্ছে অফকোর্স, অফকোর্স মানে অবশ্যই বাংলায় বলি আমরা এখন, এবং শিওর মানেও আমরা বলি অবশ্যই বা নিশ্চয়, শিওর মানে নিশ্চয়, ঠিক আছে, নিশ্চয়ও বলতে পারি, অবশ্যই বলতে পারি, আবার অফকোর্স মানে অবশ্যই, অবশ্যই হতে পারে, এখানেও নিশ্চয়ও বলতে পারি, কিন্তু অফকোর্স বলতে অবশ্যই জোর দিয়ে বলা হয় অবশ্যই, ঠিক আছে? তাহলে আরও একবার পড়ি, ক্যান ইউ গিভ মি ইওর ইংলিশ বুক, তুমি কি তোমার ইংরেজি বইটা আমাকে দিতে পারো। তখন মেয়েটা বলছে কি শিওর হিয়ার ইট ইজ, নিশ্চয় এখানে এটি, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, জানালাটি তুমি দয়া করে জানালাটি বন্ধ করতে পারো, ইটস রেইনিং, বৃষ্টি পড়ছে, ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই। তাহলে এখন তোমাদের এখানে দুটো দুটো বিষয় এখানে জানার আছে, একটা জায়গায় যখনই শিওর বলছি, যখনই নিশ্চিত বলছি, হ্যাঁ তার মানে তোমার কাছে কি তুমি কি এটা দিতে পারো, ঠিক আছে? একটা দিতে পারা আর একটা হচ্ছে করতে পারা, ঠিক আছে? দিতে পারা যখনই বলবে তখনই আমরা দেখা গেল যে এই যে শিওর হ্যাঁ এখানে আছে এটি, এরকম বলতে পারি, এরকম বলি না? এই দুইটা ডায়ালগ তোমাদের পড়তে হবে, পড়া থাকবে, ঠিক আছে? বাংলা আমি যেমন পড়িয়ে দিলাম এভাবে তোমরা পড়বে। তারপরে নিচেই দেখো লুক অ্যান্ড সে, ইউজ ক্যান, ঠিক আছে, ইউজ ক্যান ব্যবহার করে তোমরা নিচের নিচের ডায়ালগে কি কি আছে সেইগুলো তোমরা একটু অ্যাক্টিং করতে হবে। জানো দেখো মেয়েটা ছেলেটার কাছে বলছে ক্যান ইউ গিভ মি অ্যাপেল, ঠিক আছে? মেয়েটা ছেলেটার কাছে চাচ্ছে যে ক্যান ইউ গিভ মি অ্যাপেল, তখন ছেলেটা বলছে ইয়েস হেয়ার ইট ইজ, ঠিক আছে? দেখো ছবিতে সেটাই দেখা যাচ্ছে তাই না? তারপরে দুটো ছেলে কি চেয়ারে বসে আছে, এখন একজন আরেকজনকে বলছে ক্যান ইউ গিভ মি ইওর হ্যান্ড, যেহেতু হাত উঁচু করে আছে তাহলে নিশ্চয়ই তার হাত আগায় দিতে বলছে। তারপরে একটা ছবিতে দেখো একটা পেন্সিল অথবা কলম একটা মেয়ে আর একটা মেয়েকে দিচ্ছে, তখন তাহলে এখানে প্রশ্নটা কেমন হতে পারে, ক্যান ইউ গিভ মি ইওর পেন, ঠিক আছে, ইয়েস হেয়ার ইট ইজ, এরকম হবে। তারপরে একজন বলছে আরেকটা ছবিতে দেখো পাশে বেড আছে আর একটা মেয়ে আরেকটা অসুস্থ মেয়েকে নিয়ে তার বেডের কাছে যাচ্ছে তাই না? তখন তাহলে এখানকার ডায়লগটা কেমন হবে,
দেখা গেল অসুস্থ মেয়েটা বলছে ক্যান ইউ হেল্প মি গো টু বেড, ঠিক আছে, মানে আমাকে কি তুমি সাহায্য করবে আমার বিছানায় যেতে? তখন দেখা গেল পাশে মেয়েটা বলবে ইয়েস অফ কোর্স, ঠিক আছে, তখন তার হাত ধরে তাকে নিয়ে যাবে, এরকম একটা ছবি, ঠিক আছে। এইভাবে এইগুলো তোমরা যদি নিজেরা চেষ্টা করবা, যদি না পারো তাহলে তোমাদের সমস্যা নাই, কিন্তু উপরে এই দুটো লাইন দুটো ডায়ালগ আমি যেটা তোমাদের পড়িয়ে দিলাম এটা তোমরা অবশ্যই পড়বা, ঠিক আছে। কি বলে দিয়েছি, ক্যান ইউ গিভ মি ইউর ইংলিশ বুক, তুমি কি তোমার ইংরেজি বইটি আমাকে দিবে? শিওর, হেয়ার ইট ইজ। তারপর কি, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, তুমি কি দয়া করে তুমি কি জানালাটি বন্ধ করবে? ইটস রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই। এই দুইটা ডায়ালগ তোমরা মুখস্থ করবা, ঠিক আছে। ইংরেজি এতটুকুই থাকবে আজকে, আর নিজের ডায়ালগ গুলো যদি বলতে পারো তাহলে তো ভালো।